মনে হলো অনেকটা বলো মিঠাই এর ওই ওর দিদির, হাজবেন্ডটা না না ওর ওর যে টিচারটাকে পছন্দ কর, টিচারটা এই মেয়েটাকে পছন্দ করতেন না, ওর ননদকে, মিঠাইয়ের ননদকে, আচ্ছা মিঠাই ননদ যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আচ্ছা তার একটা বোকা বোকা একটা ইয়ে ছিল না, এক্সাক্ট এক্সাক্ট সিনিয়র দাদা ছিল, অনেকটা ওরকম কনসেপ্ট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে। তার চ্যানেলটাকে আমরা সাবস্ক্রাইব করিনি, প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখন আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানা ইন্টারঅ্যাক্টিভ পোস্ট দিই, কোশ্চেন অ্যান্সার্স দিই। ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন, অথবা নিচে আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। এদের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা বাংলা মুভির ট্রেলার রিয়াকশন নিয়ে এসেছি, বিয়ে বিভ্রাট। ডাইরেক্ট করছে রাজাচন্দ, স্টোরি লিখেছে পরমব্রত চট্টোপাধ্যায়, ওকে, আর কাস্টিং এ আছে পরমব্রত চট্টোপাধ্যায়, আবির চ্যাটার্জি, লহমা ভট্টাচার্য, রোহিত মুখার্জি, সুদীপা বাসু, অঞ্জনা মুখার্জি, শ্রেয়া দত্ত, রিয়া রায়। তো দেখা যাক, টপিকটা জানি না, বিয়ে বিভ্রাট অনেকটাই মিস আপ বিয়ে নিয়ে কিছু একটা ওরকম মনে হচ্ছে, একটা কমেডি টাইপের, তো দেখা যাক। পরমব্রত কমেডি। মা ছোটবেলায় চাইতো আমি যেন বড় হয়ে গোয়েন্দা হই, ধরুন ব্যোমকেশ বক্সী। পারলাম কোথায়? আমার আসলে ছোট থেকেই মিউজিক খুব ভালো লাগতো, হয়ে গেলাম ইউটিউবার। আমি মেয়ে খুঁজছি, হ্যাঁ, তোর দ্বারা হবে না। ছেলের বউ খোঁজার সুযোগ পেয়ে আমার মাও এক নিমেষে হয়ে গেল সস্তার শার্লক হোমস। পাইনঅ্যাপল বিরিয়ানি আমার ইনভেনশন। আমার জীবনের রহস্য হঠাৎ করে মোড় নিল মোহর মুখার্জির বাড়িতে। আপনার নিশ্চয়ই অনেক ফিমেল ফ্যান ফলোয়িং আছে, টুকটাক স্ক্যান্ডেল স্ক্যান্ডেল। চিঠিটা এসেছে আমার নামে, দেখো। টাইপ করো চিঠি। যিনি আপনার বাগদত্তা সে প্রবল চরিত্রই না, তাছাড়া কন্যার পিতা এক পিশাচিত্ত তান্ত্রিক। আমার একজন গানের টিচার ছিল, চন্দ্রমৌলি হাজরা। মাঝিরা যেভাবে নৌকাকে ভালোবাসে, মাতাল্লা যেভাবে বিস্কিকে ভালোবাসে, কালীপোকা যেভাবে, হ্যাঁ পোকা লাগে না লাগে মেয়েটাকে ভালোবাসে টিচার, কিন্তু বলতে পারিনি কখনো। আমাদের একটা প্ল্যান মাফিক এগোতে হবে। বাথরুমটা ব্যবহার করতে পারি না? আমার মনে হয় হেল্পই করছে, কিন্তু এখানে বিশ্বাসঘাতটা ওর মার সাথে অন্য কনভার্সেশন, যে টাইপ করে হয়তো নিজেই পাঠিয়েছে নিজেকে মাকে, যাতে মা গোয়েন্দা হয়ে একটু খোঁজাখুঁজি করে। তারপরে 14th জুলাই রিলিজ করছে, তার মানে নেক্সট উইক না, দিস উইক, দিস উইক ফ্রাইডে। তো সরি, আপনারা যদি দেখে নিয়েছেন অলরেডি জানাবেন সিনেমাটা কেমন লাগলো আপনাদের। পরমব্রতের নতুন লুক, একটু অন্যরকম অ্যাক্টিং, এটা আমার মনে হলো অনেকটা বলো মিঠাই এর ওই ওর দিদির হাজবেন্ডটা, না না ওর ওর যে
টিচারটাকে পছন্দ কর, টিচারটা এই মেয়েটাকে পছন্দ করতেন না, ওর ননদকে, মিঠাইয়ের ননদকে। পড়াশোনা পাওয়াটা খুব চাপের, তো আশা করছি হইচই থিয়েটার চলে আসবে এক দু মাসের মধ্যে, তখন আমরা ট্রাই করবো এটা দেখার। আর এখানে যদি থিয়েটারে এসে থাকে আমরা চেষ্টা করব যাওয়ার অবশ্যই। আর আমাদের রিয়াকশন কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এরকম ভিডিও আর কি রিয়্যাক্ট বা রিভিউ আমরা করতে পারি সেটা কমেন্ট বক্সে অবশ্যই সাজেশন দেবেন। আর তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে, বাই বাই।